গুড আফটারনুন ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আজকের ডেস্টিনেশন পশ্চিমবঙ্গের দ্বিতীয় বৃহত্তম লোক উৎসব। আজকে যাব আমরা হাবড়া অশোকনগরের বানিপুর লোক উৎসব। তো চলো ফ্রেন্ডস, আজকে শেষ দিনে যে রেকর্ড সংখ্যক ভিড়টা হয়েছে মেলাতে সেটা ঘুরে আসা যাক। এই মুহূর্তে কিন্তু আমি চলে এসেছি হাবড়া বানিপুর লোক উৎসব, আর পিছনে রয়েছে গাড়ি আমার, এইখানে গাড়িটা পার্কিং করে রয়েছে। এবার যাব মূল মেলাতে। তো চলো ফ্রেন্ডস, কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। মেলায় প্রবেশ করার বাঁদিকে কিন্তু বিশাল বড় পুরনো বট গাছ দেখা যাচ্ছে। দুপাশে কিন্তু প্রচুর খাবার স্টল, জিলিপি থেকে শুরু করে বাদাম প্রচুর কিছু পাওয়া যাচ্ছে, ফুচকা পান। আর এই হলো হাবড়া বানিপুর লোক উৎসবের মূল প্রবেশ পথ। তার ঠিক উল্টো দিকে রয়েছে প্রদর্শনী, আমরা পরে আসবো এই প্রদর্শনীর দিকে। চলো একটু মেলাটা ঘুরে আসা যাক। খুব সুন্দর লাগছে গেটটা। আর মেলায় প্রবেশের বাঁদিকে কিন্তু রয়েছে অপূর্ব বাঁশের তৈরি বিভিন্ন ফুলদানি, ঝুড়ি। আমি এখন ঢুকবো হচ্ছে এই প্রদর্শনীর মধ্যে। এখানে কিন্তু খুব সুন্দর করে লাইভ ঝুড়ি বানা হচ্ছে। আর ছুরি দিয়ে চেয়েছে কি সুন্দর, দেখো বাঁশের তৈরি বিভিন্ন ফুলদানি তৈরি হচ্ছে। আর এখানে কিন্তু খুব সুন্দর ঘরের সাজানোর জন্য ল্যাম্পশেড রয়েছে। একটি সেলফি তোলার জায়গা রয়েছে যেখানে প্রচুর মানুষ কিন্তু
ফোন নিয়ে সেলফি তুলতে ব্যস্ত, কারণ তার ঠিক পিছনেই রয়েছে একটি ব্যাকগ্রাউন্ড বানিপুর লোক উৎসব। খুব সুন্দর করে সাজিয়ে তোলা হয়েছে এই সেলফি জোনটাকে। আর এই পাশটা হচ্ছে বিজ্ঞান প্রদর্শনী, এখন হয়তো স্বাভাবিকভাবে বন্ধ আছে এই মুহূর্তে। আর এখানে কিন্তু রয়েছে কৃষি প্রদর্শনী, বানিপুর লোক উৎসবের আরেকটি আকর্ষণ কৃষি প্রদর্শনী। প্রচুর মানুষ সারিবদ্ধভাবে একে একে এই কৃষি প্রদর্শনী দেখছে। বিভিন্ন শাকসবজি রয়েছে এখানে, ফুলকপি থেকে শুরু করে ওলকপি, পেঁপে, টমেটো। আর এই পাশে রয়েছে হস্তশিল্প মেলা, বিভিন্ন হাতের তৈরি কাজের সমস্ত জিনিসপত্র। প্রচুর হস্তশিল্পের সম্ভার রয়েছে এই মেলাতে। এখানে কিন্তু লাইভ একদম উনুনের শাখা পাঁপড় বিক্রি হচ্ছে। দাদা কত করে পাঁপড় বিক্রি করছেন? 10 টাকা করে পিস। ভাই তুলে নিয়েছে হাতে করে অনেকগুলো, আমার সাথে রয়েছে, আমি কিন্তু একা নই। আর এদিকে ক্যাশিয়ার টাকা দিচ্ছে, ক্যাশিয়ার আমাদের স্পন্সর করছে পাঁপড় দিয়ে। কেমন লাগছে দাদা খেতে? ভালো। বিভিন্ন প্রদর্শনী ছাড়াও কিন্তু এই মেলাতে রয়েছে স্বাস্থ্য প্রাঙ্গণ, অর্থাৎ যে সমস্ত মানুষ চিকিৎসা করতে পারছেন না বা যারা দুস্থ, তাদের কিন্তু সহজেই এই মেলায় এসে আপনারা স্বাস্থ্য চেক আপ করতে পারেন। আর এখানে রয়েছে মাটির তৈরি পুতুল, বোঝানো হচ্ছে প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র, কিভাবে করোনা থেকে সচেতন থাকবেন এবং করোনা যাতে আর আগামী দিনে আমাদের মানব জীবনে ক্ষতি না করে, তারই কিন্তু কিছু দৃষ্টান্ত পুতুলের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে। গোটা মেলা জুড়েই কিন্তু রয়েছে প্রচুর খাবারের স্টল, আর তাছাড়াও রয়েছে বিভিন্ন রাইডিং সেকশন, যেখানে গেলে কিন্তু মানুষের বিনোদনের শেষ থাকবে না। অতএব এই মেলা কিন্তু শুধু লোকমুখে নয়, পশ্চিমবঙ্গের দ্বিতীয় বৃহত্তম মেলা নামে খ্যাত, আর শেষ দিনে রেকর্ড সংখ্যক ভিড় তারই প্রমাণ।
ভিডিওটি এখানেই শেষ করছি। যদি তোমাদের ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই একটি লাইক করে দিও, আর তোমরা যারা নতুন আমার চ্যানেলে, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। রেকর্ড সংখ্যক ভিড় আজকের এই শেষ দিনে খুব মজা করলাম, তো দেখা হচ্ছে আগামী ভিডিওয়ে আগামী স্থানে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টেক কেয়ার, টাটা।